হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএম স্টার। তো আবার একটা নতুন ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমার ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো আজকে আমি দেশের বাড়িতে আছি, তার একটা খুব ভাইটাল কারণ আছে। প্রায় বলতে পারো 6 মাস পর আমি বাড়ি এলাম, তবে সেটা জেনুইনলি একটা রিজন আছে তার জন্য। আমার 13 বছরের বন্ধুর একজন বিয়ে, মানে বান্ধবী। তো আমি ভাবছিলাম হয়তো এতটাই চাপে ছিলাম আমি হয়তো আসতে পারবো না, প্লাস আমার নিজের শরীরও খুবই খারাপ, তোমরা এর আগের ব্লগেও দেখেছো, ঠিক আছে। তো সেই জন্য আমি ভাবলাম যে মানে এর বিয়েতে যদি আমি না থাকতে পারি, মানে আমি কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবো না। তাই জন্যে কালকেই এসেছি বাড়িতে, এবার আজকে থেকে আবার পরের দিন ব্যাক করবো কলকাতা। তাই জন্য আমি ভাবলাম যে না, যত যাই কষ্ট হোক, বিয়ে তো একদিনেরই হয়, শরীরের হয়তো আমার কষ্ট হবে আমি জানি, এরপরে হয়তো আমি অসুস্থ হয়ে পড়বো, কিন্তু এত আমার প্রাণের বন্ধু না, আমি যদি তার বিয়েটা অ্যাটেন্ড করতে না পারি না, আমার নিজের খুব খারাপ লাগবে। মানে সে হয়তো, সেও নিজেও হয়তো ভাবতে পারেনি যে আমি হয়তো আজকে যাবো বলে, আমি বলেছি যদিও আজকে আমি আসছি বলে। তো সেই জন্য আবার একদিনের জন্যই আসা, আবার ফিরে যাব। তো সেই জন্য একটাই কথা বলবো যে আজকের পুরো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখবেই। প্রথমবার আমার চ্যানেলে কোনো বিয়ের ব্লগ আসতে চলেছে, তো কতক্ষণ ওখানে থাকবো আমি জানি না, চেষ্টা করছি যদি বিয়ে অবধি থাকতে পারি, কারণ আমার অনেকগুলো ওষুধ খাওয়ার থাকে রাত্রেবেলা। এবার যদি আমি বেশি রাত অবধি থাকি তাহলে আমি হয়তো নিজে সার্ভাইভ করতে পারবো না। সেই জন্য তো মানে কী বলবো, খুব এক্সাইটেড যাওয়ার জন্য। আর প্রচণ্ড গরম এখানে, কলকাতার মতোই এখানেও প্রচণ্ড গরম। তো বেশি কথা বাড়াচ্ছি না, একটু পরে গাড়ি আসবে, যেতে হবে, আমি একদম রেডি হইনি। এখন বাজে প্রায় 5:30 বাজতে যায় বিকেল। তো তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে, ঠিক আছে। তো চলো স্টার্ট করি তাহলে। প্রচণ্ড গরমের মধ্যে 1 সেকেন্ডের জন্য কারেন্ট ছিল না যতক্ষণ আমি রেডি হচ্ছিলাম। তো যাই হোক, অনেক কষ্টে রেডি হয়েছি, প্লাস আমার গাড়িও চলে এসেছে, এবার চলো যাওয়া যাক। ফাইনালি পৌঁছে গেলাম অনিতার বিয়েতে। তো চলো দেখি এখন কোণে এসেছে কি না। ফাইনালি অনিতার বিয়েতে পৌঁছতে পারলাম, প্রচণ্ড গরম, তার মধ্যে আমাদের গাড়িটাও অনেক লেট করে আসছিল, তার জন্য আমার পৌঁছতে দেরি হয়ে গেল, প্লাস একটা ফুলের বুকে তৈরি করতে সেটাও দেরি হয়ে গেল। আজকে এসে এখানে অনেকজনের সঙ্গে দেখা হয়েছে, তবে এক এক করে তোমাদের সবার সঙ্গে আলাপ করে বলতে পারো আমি বিয়েবাড়িতে ফার্স্ট এসেছি। এই প্রথমবার আমি কোনো বিয়েবাড়িতে প্রথম গিয়ে হাজির হয়েছি, কেউ তখনও পর্যন্ত আসেনি, দেখতেই পাচ্ছে চেয়ারগুলো পুরো ফাঁকাই পড়ে আছে। তবে আমি ওয়েট করছিলাম কখন অনিতা আসবে আর ওকে ওই বিয়ের সাজে দেখবো, কনের সাজে ওকে দেখবো। তো বিয়ের কোণে হাজির হয়ে গেছে, এসে পৌঁছেই ফটোশ্যুট স্টার্ট হয়ে গেছে। আমিও বা কেন বাকি থাকবো, তাই জন্যে ফাঁকা জায়গায় আমি আর অনিতা বেশ কয়েকটা ফটোশ্যুট করে নিলাম। সত্যি আজ বিশ্বাস হচ্ছে না যে অনিতার বিয়ে হয়ে যাচ্ছে। আমার সব থেকে কাছের বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড, সত্যি বলছি মানে আমার বন্ধুও বলবো না, মানে ও যেন আমার আত্মার সঙ্গেই জড়িয়ে সবসময় থাকতো। সমস্ত কথা ওকে শেয়ার করতাম, সমস্ত কিছু ওর সঙ্গে খুলে বলতাম। মানে আমার আর অনিতার বন্ধুত্বটা মানে আমার কাছে এতটা বেশি আপন ছিল, সেটা আমি বলে বোঝাতে পারবো না। আর সত্যি বলছি, আমাদের মধ্যে যত ঝগড়া হতো তত বেশি ভালোবাসাও ছিল। আজকে ঝগড়া হলে দুদিন পরে আবার সেই আগের মতো কথা হাসি ঠাট্টা। সত্যি তোকে খুব মিস করব, আমি জানি আগের মতো তোকে আর সেইভাবে পাবো না, যে বিয়ে হয়ে গেল মানে তোর একটা সংসারের মধ্যে তুই ঢুকে গেলি, তাই আগের মতো সেই বন্ধুত্বের যে সেই গল্পগুজব আর হয়তো হয়ে উঠবে না, তোর মধ্যে একটা দায়িত্ব চলে এলো। তাই আমরা যে রাত জেগে এত লুডো খেলতাম, অনলাইনে এত গল্প করতাম, সেটা হয়তো আর হবে না। সেই জায়গা থেকে আমি খুব একাকিত্ব বোধ করব, প্লাস অনেকটাই বলতে গেলে একা হয়ে গেলাম। 13 বছরের আমাদের বন্ধুত্ব, 13 বছরের জার্নিটা খুব কিন্তু কম নয়, অনেক হাসি ঠাট্টা, ইয়ার্কি, রাগ, অভিমান, ঝগড়া আমাদের প্রচুর হয়েছে।
তাও কিন্তু আমাদের বন্ধুত্বটা ভাঙেনি। আমি জানি না তুই বিয়ের পরে সেইভাবে সেই লেভেলের যোগাযোগটা রাখতে পারবি কি না, তবে আমি যেরকম যোগাযোগ রেখেছিলাম আজও রাখবো, ভবিষ্যতেও রাখবো। সেই বন্ধুত্বটা আমি কোথাও না কোথাও নষ্ট হতে দেব না, আর বাকিটা তোর ওপর। বন্ধু বসি, বহু বছর পর ওর সঙ্গে দেখা হলো, তাই বলতে পারো 10 বছর পরে এই অনিতার বিয়েতেই ওর সঙ্গে দেখা হলো। জানি না এরপর আবার কবে দেখা হবে, ফোনে হয়তো যোগাযোগ থাকবে। তো দেখা হয়ে সবার সঙ্গে আজকে অনেক আনন্দ ফুর্তি হয়েছে, অনেক দিন পর আমারও অনেক আনন্দ ফুর্তি হলো। তোমার কিছু বলার আছে বল? বলার অনেক কিছু আছে, কিন্তু এতদিন পর সবার সঙ্গে দেখা হলো, খুব খুব এনজয় করলাম আজকে। জানি না কবে দেখা হবে, সবাই ভালো থাকিস, সব বন্ধুরা আমার সব প্রিয়, খুবই প্রিয়, ভালো থাকিস। আবার আসলে কাজের জন্য কে কোথায় এরপর আবার ছড়িয়ে যাবে, কে কার কার সঙ্গে আবার দেখা হবে না হবে, আর তোর সঙ্গে সত্যি দেখা হয় মন থেকেই ভালো লাগলো বলতে হয় বলে বলছি না। তবে একটা জিনিস বলছি, এর একটা ইউটিউব চ্যানেল আছে, এসএম স্টাইল, সবাই সাবস্ক্রাইব করবে। আপনারা যারা দেখছেন, আপনারা একটু ওই আমার ইঞ্জিনিটা ঠিক উচ্চারণ হয় না, সাবস্ক্রাইবটা করে দিবেন ঘন্টা। তার ভেতরে
আসো আসো কত বছর পর দেখা হলো বল কঙ্কন বোধ এই নিন্দা করছিস এই প্রশংসা করছিস বেচারা দুঃখ পাচ্ছে না শনিবার পর্যন্ত
করেছে, গাল দুটো হালকা ফাউন্ডেশনে লাল লাল হয়ে গেছে, ব্যাপারটা ওই যে ব্যাপারটা এই যে বসে আছে সুন্দরী মহিলা, ভালোভাবে মিনিমাম ওই 7-8 পিস খাসি খেয়েছে, বেশি খায়নি। আর আইসক্রিম, আর আইসক্রিম 3টা, আর লেবু বটা 8 এটাই খেয়েছে, বেশি কিছু খায়নি। মিষ্টি ওই 7টা মতো, বেশি কিছু খায়নি। আর এনার বিয়ে তিনি খুব মনোযোগ সহকারে বিয়েটা দেখছে, কারণ আর মাত্র 9টা দিন পরে এনার বিয়ে। এনার পেছনে যিনি দাঁড়িয়ে আছেন, সবসময় দাঁত বের করে ঠিক কলগেটের বাঁশের মতো যেভাবে দাঁতটা বের করে হাসছে, এই যে বসে আছে, এই যে বসে আছে, ওনার সব দায়িত্ব এনার কাছে, শুধুমাত্র বরের যেটা থাকে ওটা বাদে আর সবটা। বাথরুম কোথা থেকে কোন রাস্তায় গেলে ভালো হবে ওটা সবটাই ঠিক আছে, ঠিক আছে। তো হ্যাঁ, তো আমরা এখন বিয়েবাড়িতে আছি, ওখানে বিয়ে শুরু হয়ে গেছে। অনিতা, সুমদীপ, আমি তো বলবো অনিতা অবশ্যই আমাদের খুব কাছের, সকাল থেকে প্রচুর ডাকাটের পরে লাস্টে মোটামুটি সত্যি সাপটোটাল মিলে বিশাল আনন্দ হয়েছে, বিশাল। বিশেষ করে এরা ছিল, আর খাসিটা সলিড ছিল ভাই। আমার সরম করে না, মেয়েরা এরকম হাত ধুলে না আমার কেমন সরম করে। ফাইনালি সব কমপ্লিট হয়ে এবার বাড়ি ফিরছি, কথা বলার মতো অবস্থায় নেই। তবে আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা, বাই। You and me, oh, you and me, oh.